হযরত উযাইর আলাইহিস সালাম বাড়ি থেকে আসছিলেন ওনার হাতের মধ্যে ছিল খেজুরের আঙ্গুরের রস আর ছিল রুটি আর ছিল খেজুর কিছু পানি নিয়ে আসছিলেন উনি ওই খেজুর আঙ্গুরের রস ওনার খাবারের বাসনটা উনি পাশে রাখলেন ওনার গাধা ছিল গাধাটাকে উনি ওই ওনার পাশে একটা গাছ ছিল ওই গাছের ডালের সঙ্গে গাধার রশি বাঁধলেন ওই গাছের নিচে হযরত উযাইর ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আবার আল্লাহ জান কবজ করে নিলেন ওই গাছের নিচে আমার আল্লাহ উযাইরকে একদিন আর দুই দিন না একশো বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে বসায় রাখলেন আহা একশো বছর পর্যন্ত আল্লাহ তারি ওই গাছের নিচে বসাইলেন তার গাধা মরে পচে হাড্ডিগুলি একবারে সাদা হয়ে বের হয়ে গেল কিন্তু তার ওই যে পানি ছিল আর ওই খেজুর ছিল রুটি ছিল এবং আঙ্গুরের রস ছিল এগুলি নষ্ট হলো না হযরত উযাইর আলাইহিস সালাম একশো বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আবার জিন্দা করলেন একশো বছর পরে যখন আমার আল্লাহ জিন্দা করলেন সর্বপ্রথম তার চোখ আল্লাহ জিন্দা করলেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ চোখ জিন্দা করার পরে আমার আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গ জিন্দা করলেন আল্লাহ দেখালেন উযাইর তুমি তোমার নিজের দিকে তাকাও তোমারই আমি আল্লাহ কেমনে জিন্দা করতেছি তুমি দেখো হযরত উযাইর একশো বছর পরে জিন্দা হলো যখন তিনি ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা যখন তিনি জিন্দা হলেন তখন ছিল বিকেলবেলা আল্লাহ ডাক দিলেন উযাইর কত বছর ধরে তুমি এখানে ঘুমানো কত বছর ধরে তুমি এখানে মরে আছো উযাইর বলে রব সকালবেলা ঘুমাইছিলাম এখন বিকেলবেলা হয়েছে আল্লাহ সকালে ঘুমাইলাম এখন তো বিকেল হয়েছে আল্লাহ এই তো মাত্র ঘুমাইছি আর মাত্র ঘুম ভাঙলো আল্লাহ বলে নারে উযাইর তুমি সকাল আর বিকেল করো নাই তোমার এই সকাল আর বিকালের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন একশো বছর পার করে দিছি একশো বছর দুনিয়া চলল উযাইর আলাইহিস সালামকে আল্লাহ গাছের নিচে স্টাফ করে রাখছে একসাথে বলবেন আল্লাহু আকবার দেহ বসে না চুল খসে না হযরতি উযাইর আলাইহিস সালাম একশো বছর পরে আল্লাহ কি দেখাইলে আল্লাহ বলেন উযাইর তুমি তোমার খাবারের দিকে তাকাও তাকায় দেখে আঙ্গুরের রস আছে ফানি আছে রুডি আছে খেজুর আছে কিচ্ছু নষ্ট হয়নি উযাইর তুমি তোমার গাধার দিকে তাকাও তাকায় দেখে গাধা মইরিয়ে আড্ডি গুড্ডি বেরিয়ে সাদা হয়ে রয়েছে হযরত উযাইর আলাইহিস সালাম কে আল্লাহ বলেন উযাইর দেখো তোমারই যে মরা গাধা মরে হাড্ডি বের হয়ে গেছে উযাইর রে ও উযাইর তুমি তোমার পানির দিকে তাকাও খাবারের দিকে তাকাও এগুলি আমি আল্লাহ নষ্ট করি নাই উযাইর রে দেখলি আমি আল্লাহর কারিশমা দেখলি আমি আল্লাহর কুদরত হযরত উযাইর সেজদার মধ্যে পড়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ বলেন উযাইর বাইতুল আকসার দিকে তাকাও বাইতুল আকসার দিকে তাকায় দেখলো একশো বছর আগে যেটা বিরানশো বছর পরে সেই শহর আগের চাইতেও সুন্দর হয়েছে হাজার হাজার মানুষ সেই শহর আবার ভরে গেছে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন রব আমার গাধা তো মরে গেছে এখন আমার বাড়ি যাওয়ার দরকার গাধা ছাড়া আমি কেমনে যাব আল্লাহ বলেন উযাইর তোমার গাধাগুলি হাড্ডি গুড্ডি তুমি এক জায়গা করো এক জায়গা করে হাড্ডি এক জায়গা করে গুছাই গেছে আনো এরপরে দেখবা গাধা কিভাবে জিন্দা হয় হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন হায় হায় গাধার সামনের পা সামনে চলে গেল পিছনের পা পিছনে চলে গেল মেরুদণ্ডের পা মেরুদণ্ডে চলে গেল মাথার হাড্ডি মাথার কাছে চলে গেল কানের হাড্ডি কানের কাছে চলে গেল অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেটা ফিটিং সিটিং হতে লাগলো উযাইর দেখলেন চামড়া গজাইলো গোস্ত হইল রক্ত হয়ে গেল পিত্তথলি হয়ে গেল পেট হয়ে গেল ওই গাধাটা কিছুক্ষণ পরে দাঁড়ায় হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার ওই গাধার পিঠে শুই দিয়ে উযাইর আলাইহিস সালাম বাড়ি গেছে হযরত উযাইর একশো বছর পরে দেশে ফিরলেন বাড়ি ঘর কিছুই চিনেন না জিজ্ঞেস করে উযাইর শুনছো গো এই দেশে উযাইরের বাড়ি কোন জায়গায় বলো উযাইরের ছেলে মেয়েরা আসেনি বলো বলে হা উযাইর নামক একজন আল্লাহর বান্দা ছিল নবী ছিল তার বাড়ি তো ওই এলাকায়
খুঁজতে বাড়ি চলে গেছেন বাড়িঘর চিনা যায় না 100 বছর পরে সব পরিবর্তন হয়ে গেছে যায়া দেখে উজাইরের দাসী একবারে বুড়ি হয়ে গেছে চোখে দেখে না দাসী বসে বসে কাঁদতেছে সালাম দিলেন আর ডাক দে বলেন যে কি উজাইরের বাড়ি দাসী ডাক দে কহা কে আপনি গো উজাইরের খোঁজ নেন অথচ উজাইরের খোঁজ তো আজ পর্যন্ত কেউ নেয় না বলে আমি উজাইর 100 বছর ধরে আমি মরেছিলাম 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা বানাইছে দাসী ডাক দে কা হায় হায় বলেন কি 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা বানাইলো কি করে বুঝবো আমার উজাইর তো মুস্তাদাবাতুদ দাওয়া ছিল উজাইর দোয়া করতে দেরি হইতো দোয়া কবুল হইতে দেরি হইতো না আপনি যদি উজাইর হন আমি আপনার দাসী আজ বৃদ্ধ হয়ে গেছি বোড়া হয়ে গেছি চোখে দেখি না আপনি আমি ল্যাংড়া হয়ে গেছি চলতে পারি না আপনি আমার জন্য দোয়া করে দেন যদি রব আমার আল্লাহ আমার চোখ ভালো করে দেয় যদি আমার পঙ্গুত্ব আল্লাহ ভালো করে দেয় তাহলে আমি বুঝব আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হযরতে উজাইর দোয়া করে রব আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও আমার দাসী ল্যাংড়া ভালো করে দাও দোয়া করার সঙ্গে সঙ্গে দাসীর চোখ ভালো হয়ে গেল পঙ্গুত্ব ভালো হয়ে গেল উজাইর টেনে উঠাইলেন দাঁড়া করাই দিলেন দাসী তাকায় বলে হ্যাঁ ঠিকই তো আপনি আমার মনি উজাইর কিন্তু আপনার চুল দাড়ি তো কিছুই পাকে নাই আমি বুড়ি হয়ে গেছি একসাথে কর না এই কুদরতের মালিক কে আল্লাহর কুদরত হাই হাই দাসী কয় মনিব গো আমার চুল দাড়ি কিচ্ছু পাকে নাই কামি 40 বছর বয়সে আল্লাহ আমার মরহুম করছিল 100 বছর পরে আল্লাহ আমাকে আবার জিন্দা বানাইছে চুল দাড়ি কিচ্ছু পাকে নাই ওই অবস্থায় রাখছিল আল্লাহ ফিরে আসি আমার ছেলে ফেলে রাখো এরপর উজাইর আলাইহিস সালাম কয় আমার তলি বাচ্চা কাচ্চার কাছে নিয়ে চলো তো সব বাচ্চা কাচ্চারা এলাকার লোকজন বসে মিটিং সিটিং করতেছে উজাইর আলাইহিস সালাম যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেরম আছেন সবাইকে ভালো আছে আপনি কে বলে আমি আপনার আব্বা উজাইর সিলেন সাইরিস কা আপনি আপনার বাপ উজাইর আপনার চুল দাড়ি কিচ্ছু পাকে নাই আমরা আব্বা 100 বছর আগে মরে গেছে আপনি কোথা থেকে আসলেন কই 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করছে দাসী ডাক দেখায় ছেলেরা রে তোমরা কি আমার কথা বিশ্বাস করো বলে হ্যাঁ করি দেখো আমি অন্ধ ছিলাম ভালো হয়ে গেছি আমার ল্যাংড়া ছিলাম ভালো হয়ে গেছি আর তোমার বাবা উজাইর আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন তিনি দোয়া করলে অন্ধ ভালো হইতো তিনি যা আল্লাহর কাছে বলতেন আল্লাহ তাই করত তিনি তৌরাতের হাফেজ ছিলেন ওরে সন্তানরা তোমরা অবিশ্বাস করো না ইনি আমার মনি উজাইর তোমাদের বাবা উজাইর একসাথে বলবেন না মারহাবা বড় ছেলে ডাক দিয়ে কইতেছে আব্বা জান শুনেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি কিন্তু একটা শর্ত আছে বলে কি শর্ত আপনার কাপড় খুলে কি করব খুলে বলে আপনার পিঠের ভিতরে একটা তিলক আছে আমি যদি তিলকটা দেখি তাহলে বুঝবো আপনি আমার আব্বা উজাইর আলাইহিস সালাম হযরত উজাইর কাপড় খুলে দিলেন তিনি কাপড় খুলে দেওয়ার পরে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে দেখতেছে হ্যাঁ বাবার শরীরের মধ্যে একটা তিলক আছে তিলক দেখার পরে ছেলে কাঁদতেছিল আব্বা জান ঠিক আপনি ফিরে আসছেন তবে আব্বা জান বক্তে নসর যখন বাইতুল আকসা আক্রমণ করেছিল তখন তাওরাত কিতাব একবারে পুড়িয়ে ফেলেছিল আর আপনার আব্বা জান আমার দাদা জান একটা তাওরাতের কপি মাটির নিচে তিনি লুকিয়ে রেখেছিলেন আজকে তাওরাত হারিয়ে গেছে আমরা তাওরাত কিতাব খুঁজে পাই না আব্বা জান আল্লাহ তো আপনাকে তাওরাতের হাফেজ করে বানাইছে আপনি দয়া করে নতুন করে আমাদের সেই তাওরাত বের করে নিয়ে আসেন আমার দাদা কোন জায়গায়
তাওরাত রাখছিল আপনি সারা কেউ জানে না আপনি সেই তাওরাত কিতাব আপনি আমাদের বের করে নিয়ে আসেন হযরত উযাইর আলাইহিস সালাম বলেন ছেলেরা আসো আমার আব্বাজান বক্তে নসরের ভয়ে মাটির নিচে তাওরাত রেখে দিয়েছিল কারণ বক্তে নসর কাফের ছিল বাইতুল আকসা দখল করে সমস্ত তাওরাত কিতাব পুড়িয়ে ফেলছে আজ তাওরাত দুনিয়াতে কোনো তাওরাত নাই 100 বছরের মানুষ তাওরাত বিহীন হয়ে আছে চলো আমি তাওরাত তোমার জন্য নিয়ে আসি সবাই গেলেন ওনার আব্বাজান যেখানে তাওরাত লুকিয়ে রাখছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম সেইখান থেকে তাওরাত বের করে নিয়ে আসলেন কিন্তু তাওরাতের কপি নষ্ট হয়ে গেছে মাটির কারণে 100 বছর পর্যন্ত মাটির নিচে থাকার কারণে তাওরাতের লেখা আর নাই হযরত উযাইর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে রব তাওরাত দুনিয়া থেকে হারিয়ে গেছে আপনি দয়া করে আমার স্মৃতির ভিতরে কালবে আবার তাওরাত জমা করে দেন আমার রব্বুল আলামিন তার কালবের ভিতরে আবার তাওরাত জমা করে দিলেন হযরত উযাইর আলাইহিস সালাম তাওরাত লিখতে লাগলেন উনি সেই তাওরাত দিয়েছিলেন এটাই সেই তাওরাত এটার তাওরাত সেই তাওরাত উযাইর আবার পাইলেন ওনার কালবের ভিতরে আবার আল্লাহ জমা করে দিলেন এসে ইহুদিরা বলতে লাগলো উযাইর কোনো মানুষ না উযাইর হলো আল্লাহর ছেলে আল্লাহর বেটা আল্লাহর সন্তান উযাইর উযাইর কোনো মানুষ না একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة في كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين يعلمون ما تفعلون صدق الله المولانا العظيم قرآن بل وما تدري نفس بأي أرض تموت মানুষ কোথায় মারা যাবে কোন অবস্থায় মারা যাবে কোন জায়গা মারা যাবে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ বলে বান্দা কোন হালতে কোন জায়গায় মারা যাবে পৃথিবীর কেউ জানে না وما تدري نفس ماذا تكسب غدا আগামী সময়টা কি আপনার জন্য আসবে আপনি আমি কেউ জানি না জানে কে আল্লাহ একসাথে বলেন কে জানে আল্লাহ আগামী কাল সকালবেলা ঘুম থেকে উঠব কোনো গ্যারান্টি নাই তারপরও মানুষ ঘুষ খায় কথা কন কথা বলেন আগামী দিন বিল্ডিং এর মধ্যে ঘুমাইতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই তারপর আরেকজনের জমি নষ্ট করে দেয় বিরাট বড় বাড়ি গাড়ি বানানোর চিন্তায় থাকে কথা বলেন ঠিক কিনা মানুষ বড় বেহুশ
মানুষ বড় বেহুশ মানুষ বড় অকৃতজ্ঞ কুত্তারে খাবার দিবেন কুত্তায় জীবন দিয়ে দিবে কিন্তু আপনার দরওয়াজা ছাড়বে না কিন্তু মানুষ খাওয়াবেন 40 বছর খাওয়ানোর পরে সন্তান বাবার লাশের পাশে করোনার ভয়ে যায় না এমন সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো বাংলাদেশের এক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেছে নাম বলবো না ছেলেটা জানাজার নামাজে আসেনি করোনার ভয়ে করোনা তো মানুষ চিনে গেছে দুনিয়াতে যতই বাহানা করেন বাপ আল্লাহর দরবারে ধরা তো পড়তেই হবে কথা ঠিক কি না চির সত্য ইউনিভার্সাল ট্রু এখান থেকে ফিরার কোনো সুযোগ নাই কারোই নাই হ্যাঁ কাদুটির মুসলমান দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন আল্লাহ আকবার এমন লাহান আল্লাহ থেকে দিছিলেন সমুদ্রের মাছ আয়েশা জবুরের তেলাওয়াত শুনত ওই ইহুদি জাত ইহুদি বর্তমান যেটি ইসরায়েল আইছে এটা আগে থেকে বেহায়া আপনি ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক হযরত দাউদ নবী সুন্দর লাহানে জবুর পড়তেন এতই চমৎকার লাহান এত সুন্দর এতই চমৎকার কণ্ঠ দাউদের যখন জবুর শরীফে টান দিতেন সুরের মোহনায় মোহনায় আকাশের পাখিরা মরে মরে পড়ে যাইত সুবহানাল্লাহ কি আস্তে হবে সমুদ্রের মাছগুলি কিনারা এসে কান খাড়া করে দি ঘন্টার পর ঘন্টা দাউদের জবুর সল তেলাওয়াত শুনত প্রতি শনিবারের দিন তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন আল্লাহ বলেন ও ইহুদিরা তোরা শনিবারের দিন মাছ মারবি না কারণ ওরা তোদের প্রেমে আসে না ওরা আমার দাউদের প্রেমে জবুর শোনার জন্যই মাছগুলি আসে যারা আজকে ফিলিস্তিনিরা পৃথিবীতে মানবতা দেখাইতে যাইয়া আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি ফিলিস্তিনিরা এরকম ইসরায়েলিদেরকে জায়গা দিয়েছিল মানবতা দেখানোর জন্য পৃথিবীর একটাই গোষ্ঠী একটাই দেশ যারা মানবতা দেখাইতে যায় আজ বিপদে পড়ছে বিপদে ফেলাইছে ব্রিটিশরা ব্রিটিশরা কিন্তু একবারে লোক ভালা না ওরা আন্তর্জাতিক মানের সিটার কথা কন না কে ব্রিটিশরা আন্তর্জাতিক সিটার আন্তর্জাতিক মানে সিটার ছিল 200 বছর আমার দেশ শাসন করে শোষণ করে নিয়ে গেছে নীল চাষ করাইয়া এদেশে দুর্ভিক্ষ আনার পরে এই বাঙালি জাতি যে অভাবে পড়ছে আজ পর্যন্ত এই ভারতের জাতি সেই অভাব কাটায় উঠতে পারেনি ওরা আন্তর্জাতিক সিটার ওরা শুয়ার কুত্তার সেই তো নিকৃষ্ট ওরা এ জাতি নীল চাষ করাইয়া লক্ষ লক্ষ মানুষ না খাওয়াই মারছে ওরা এ জাতিকে দারিদ্র সীমান নিচে ফেলাই দিয়ে তারপরে গেছে ভারত পাকিস্তানের এই চাল দিয়ে যুদ্ধ বাধাই দিয়ে গেছে কাশ্মীর সীমান্ত অশান্তি বাধাই থুয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদি জাত ফিলিস্তিনি আইনা অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে আজকে ইসরায়েল একটা রাষ্ট্র গঠন করছে পৃথিবীতে ইসরায়েল কোনো রাষ্ট্র নামে কোনো রাষ্ট্র কোনো দিন মানচিত্রে ছিল না ইতিহাসে নেই আদম সফিউল্লাহ ওদের হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের বংশকে বনু ইসরায়েল বলা হতো ওর একটা গোষ্ঠীর নাম কোনো রাষ্ট্রের নাম না ওদের কাছে রাষ্ট্র বানাই দিয়া সারা আরবে আজকে 76 বছর ধরে 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা জমি দখল করে জোর করে মানুষকে হটিয়ে লক্ষ মানুষ হত্যা করে হাজার হাজার নিরীহ শিশু বাচ্চাদেরকে হত্যা করে ওরা আজকে দখলদার হয়ে অসংখ্য মানুষের রক্ত হরণ করে ওরা খাচ্ছে আজকে পশ্চিমারা ওদেরকে সাহায্য করতেছে তার মানে বোঝা গেল মুসলমান কখনো সন্ত্রাস না
যারা আজকে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করতেছে ওরাই হলো পৃথিবীর এক নম্বর সন্ত্রাস কথা বলেন ঠিক না বেটা সারা পৃথিবীতে খালি নেটা বাঁধা বেজাল বাঁধা মুসলমান সন্ত্রাস না বা কথা বুঝে যাবেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে জুলুম কখনো মুসলমান বরদাস্ত করে না আরে মুসলমান তো সেই বীরের জাত 3000 মুজাহিদ নিয়ে মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মুসলমান জিহাদ করেছিল না না হয় না আরো জোরে বলবেন আল্লাহু আকবার কয় হাজার মুসলমান কাফের কত 2 লক্ষ মানুষ 3000 মানুষ যদি পাথর মারে ঢিল ছুঁড়ে মারে তো দাঁড়াইতে পারবে না 3 জন মানুষে 300 মানুষ যদি ফিডে রাস্তা খুঁজে পাবে না 2 লক্ষ কাফির ময়দানে দাঁড়ানো মাত্র 3000 মুজাহিদ যুদ্ধ করেছে একসাথে বলে আরো জোরে তো সরাসরি যুদ্ধ এখনকার মতো যুদ্ধ না সরাসরি যুদ্ধ তলোয়ার ঢাল তলোয়ার নিয়ে সরাসরি যুদ্ধ এখন তো একটু ফলাই ফুলিয়ে কোনা কাঞ্চি দিয়ে মোটর মোটর মেরিয়ে এরপর আপনার এলএমজি এসএমজি ট্যাঙ্ক ম্যাঙ্ক সাজো আমাজো আরো বহুত কিছু ক্ষেপণাস্ত্র অনেক কিছু সিস্টেম আছে নতুন অত্যাধুনিক পদ্ধতি বেরিয়েছে বসে বসে ড্রোন দিয়ে আরো অনেক কিছু অনেক সিস্টেম পদ্ধতি এখন বেরিয়েছে সিস্টেম পদ্ধতির এখন অভাব নাই কিন্তু তখন তো সরাসরি যুদ্ধ 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মর্দে মুজাহিদ সাহাবীরা যুদ্ধ করেছে তিন দিন পর্যন্ত না খেয়ে হযরত আবু রাসূল করিমের সাহাবী তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তিন দিন ক্ষুধার্ত ছিল যুদ্ধের শেষ দিনে আব্দুল্লাহ বিন রাওয়াহা একটা গোশতের টুকরা একজনে নিয়ে নিক্ষেপ করে বলতেছে আব্দুল্লাহ তিন দিন ধরে না খেয়ে যুদ্ধ করতেছো তুমি বাঁকা হয়ে গেছো সোজা হয়ে বসতে পারতেছো না গোশতের টুকরাটা দিলাম একটু মুখে দিয়ে তুমি সিবাইয়া রস নিয়ে শক্তি সঞ্চয় করে নাও মুখে যখনই দিছে তখনই জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত ওরা কেটে ফেললো বাম হাত কেটে ফেললো জাফর ডাক দিছে আব্দুল্লাহ কোথায় আছেন কালেমার পতাকা ধরেন আমি শহীদ হতে চলেছি শহীদ হতে যাচ্ছি আব্দুল্লাহ বিন রাওহা গোশতের টুকরা নিক্ষেপ করে দৌড়াই যে কালেমার পতাকা উড্ডীন করে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন একসাথে বলা যাবে আল্লাহু আকবার আমরা সেই জাত হ্যাঁ জোরে বলেন আমরা সেই মসজিদে জুতা চুরি করি তুই তো করিস না দারাক বেটা তো ঠিকই জুতা লয়ে যাস হযরত দাউদের তেলাওয়াত শুনে বনের পশুরা পর্যন্ত স্টক করে মারা যাইত সুরের মোহনা এতই চমৎকার ছিল এতই সুন্দর সুর পাখিরা পাগল পাড়া হয়ে যাইত বনের নদীর মাছগুলি নদীর কিনারে এসে কান লাগায় থাকতো আল্লাহ ডাক দিলেন ইহুদিরা সাবধান তোরা শনিবারের দিন মাছ মারবি না ওরা কি করলো জানেননি ওরা পুরা সমুদ্রের পাশ এলাকা ঘিরে ফেলল দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর শরীফ তেলাওয়াত করত বাইতুল আকসা ফিলিস্তিনের পাশেই হযরতে দাউদের আস্তানা হযরতে দাউদ নবী এই সমুদ্রের পারেই তিনি কোরআন জবুর শরীফ তেলাওয়াত করতেন যে সমুদ্রটা গাজার সীমান্তের পাশে আপনারা দেখেন এই সমুদ্রের পারেই দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলি এসে এসে হযরত দাউদের তেলাওয়াত শোনার জন্য পাশে বসে থাকতো আর ইহুদিরা ওই শনিবারের দিন আল্লাহ মাছ শিকার করতে না করে দিলেন ওরা চারপাশ দিয়ে ঘিরে ধরল একটু জায়গা রাখলো যাতে মাছ আসতে পারে ওই জায়গার ভিতর দিয়ে ফাঁকার মধ্য দিয়ে মাছ এসে হযরত দাউদের তেলাওয়াত শুনত আর ইহুদিরা রবিবারের দিন আইসা ওই মাছগুলি তারা মারত আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাকতে বললেন ইহুদিরা এই শনিবারের দিন তোমরা মাছ মারবা না ইহুদিরা কয় আমরা শনিবারে তো মাছ মারি না আমরা রবিবারের দিন মাছ মারি কত বড় সিটার চিন্তা করতে পারছে জাতি আগে থেকে সিটার
300 নবী হত্যা করেছে এই জাতি 300 নবী হত্যা করেছে যেই জাতি নবী মেরেছে সেই জাতি ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারবে তাতে কোনো কিছুই আসে যায় না কথা কোন ঠিক কি না ওরা আগে থেকে নিকৃষ্ট খুব মনোযোগ দেন হযরত দাউদ নবী বললেন তোমরা মাছ মারবে না ওরা কা হুজুর আমরা তো শনিবারের দিন মারি না মিত্র রবিবারের দিন মারি ওরা রববারের দিন মাছ মারতে লাগলো আল্লাহর পয়গম্বর বলল না তোমরা মাছ পাইরো না যদি মাছ মারো খোদার পক্ষ থেকে গজব আসবে ওরা বলল দেখি কি গজব আমাদের উপরে আসে ওরা রববারের দিন মাছ মারতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন ওরা রববারের দিন মাছ মারলে কি হবে মাছ টাছ মাইরি নিয়া সুন্দর করে বাজিটা জি ফিরাই টিরাই করে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে সকালবেলা উঠে দেখে সব কয়টা আল্লাহ বানর বানাই ফেলছে আল্লাহু আকবার কর কি বানাইছে বানর বানাইছে একটা লেজ বেডি বেডি বানর হইছে বেড়া বেড়া বানর হইছে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চা বানর হইছে ওরা যে এলাকার মধ্যে থাকতো ওই এলাকার মানুষেরা দেখতে গেছে হাই হাই ওরা তো সকালবেলা বের হয় আজকে দশটা বারোটা বাজে গেল আসে না কেন ওরা যায় দেখতেছে ওদের এলাকার সব বানর হয়ে গেছে যাইলে পট্টি আর যাইলে পট্টি নাই সব বানর হয়ে গেছে তিন দিন পর্যন্ত তার ওই বানর অবস্থায় ছিল এরপরে তিন দিন পরে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন যারা হযরত দাউদ নবীর কথা মানে নাই এই বনি ইসরায়েলের এই বানরের জাত এখনো তারা আল্লাহর কথা না বাইনা আজকে বাইতুল আকসা দখল করার জন্য হাজার হাজার ফিলিস্তিনিদেরকে যারা হত্যা করে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত ওদের সাথে আমাদের জিহাদ চলবে এই কথা বলেন ঠিক কি না কিন্তু দুঃখের বিষয় আমার দেশে যে একদল আছে না আছে এক এক মৌলবীর ওয়াজ শুনতেছি এই গুস্তাখ রসুল ইহুদির দালাল ওয়াজ করতেছে দেখছেন ফিলিস্তিনে যারা মরতেছে মার খাচ্ছে ওদের অধিকাংশ দাড়ি নেই আসলে কথা সত্য যে সমস্ত যুবকরা যুদ্ধ করতেছে তাদের অধিকাংশ দাড়ি নেই আচ্ছা তারা প্যান্ট শার্ট পরে মহিলাদের বুরকা আছে কিন্তু হেজাব নাই মানে মুখ ঢাকে না এরা মুখ বের করে রাখছে এ সমালোচনা করতেছে এরা মার খাচ্ছে কিন্তু এদের সুন্নত নাই এদের পর্দা নাই বুঝতে পারছেন সে কি বুঝাইতে চাচ্ছে এ বুঝাইতে চাচ্ছে যে জিহাদ করতে হলে পুরো পর্দা লাগে আর জিহাদ করতে হলে লম্বা দাড়ি রাখে আচ্ছা ওই যে সৌদি আরবে টাকা পাইয়া এসি রুমে ঘুমাইয়া বড় বড় ঢকলা জুব্বা গাই দিয়ে লম্বা সরা দাড়ি রেখে মাথায় একবার ঘন্টা মন্টা মুড়ি দিয়ে ওই এমন ভাব হয়ে লইছে যে দুনিয়া বিজয় হয়েছে আরে এই ইবলিস গুলো জানে না শাহজালাল ইয়ামনি মুজাররেদি 800 বছর আগে দেশেছে কালেমার বীজ বপন করেছে ইয়ামান থেকে আছে কালেমার বীজ দিয়ে গেছে এই জমিনে কালেমা রোপণ করেছে আল্লাহর পতাকা উড্ডীন করেছে 800 বছর ধরে আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি শাহজালাল ইয়ামনি যেই দিন এনে 360 আউলিয়া যেই ধর্ম এনে যে ইমান এনে আকিদা এনে আমাদেরকে দিন ইমান আকিদা শিখিয়েছে সৌদি আরবের পেট্রোডলার বিক্রি করা ওই নামাজ আমাদের দরকার নাই শাহজালাল যেটা দিয়েছে এটাই ঠিক কথা বলেন ঠিক না বেটে শাহজালাল যেটা দিয়েছে ঠিক শাহজালাল এক পাশে রাখলে ওদের হাজার মৌলবী আর এক পাশে দিলে শাহজালালের পেশাব মেরে দিলে পেশাবের সাথে ভেসে চলে যাবে কত কষ্ট হচ্ছে আপনাদের শাহজালাল ইয়ামিনী মুজাহিদি পেশাব করলে ও পেশাবের সাথে সমস্ত মৌলবী ভেসে চলে যাবে বাকিটা বললাম ও আইসা আমার নামাজে ভুল ধরার লেগে আগের লোক ভুল করতো লেগে নামাজ ঠিক হয়েছি না মানে হাতায় সহি করবার হয়েছে আজাজিল কোথাকার আগের লোকে ভুল করছে তাহলে ভুল করলে শাহজালাল করছে ভুল করলে খাজা আজমিরি করেছে আরে তো খাজা আজমিরি তো সেই আজমিরি আজকে আমরা 2 কোটি আলেম সারা পৃথিবীতে 2 কোটি আলেম কি করতে পারছি 2 কোটি মাত্র ইহুদি ফিডাইয়া আমরা তারাই দিতে পারি 2 কোটি আলেম সারা পৃথিবীতে এত ওয়াজ এত নসিহত এত জিকির এত ফিকির তালিম তরবিয়ত তবলিগ আলোচনা সমালোচনা সেমিনার এই আপনার মহাসম্মেলন প্রত্যেক জুমাতে খুতবা কোনো কিছুই তো বাদ যাচ্ছে না মুসলমান কয়জন বানিয়েছি সারা পৃথিবীতে দেখেন তো খাজা বাবা আজমিরি একা ওয়াজ করছে না সেল ইউটিউব না চ্যানেল না ফেসবুক না মিডিয়া না সম্মেলন না মহাসমাবেশ
না সেমিনার না লং মার্চ না পত্র না পত্রিকা না বই না কিছু হাঁটলেন দাওয়াত দিলেন হাঁটলেন দাওয়াত দিলেন হাঁটলেন ওয়াজ করলেন কি ওয়াজ করলেন এই উনার ওয়াজে এক কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ খাজা বাবাও খাজা বাবা আর এখন দের পাটের মোলবি দুই ফাতা কইরা তিন দিনের ওয়াজ কইরা স্টেজ একটা পাইয়া টাকা না দিলে ওয়াজ হয় না তিন লাভ দিয়ে হাল দিয়ে খাজা বাবার সমালোচনা শুরু করছে এগুলো জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার আপনি খুশি হন বেজার হন ও ছাতা দেখার টাইম নাই হকের উপরে থাকতে হবে হক কথা বলতে হবে যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি ইসলাম পেয়েছি আজান পেয়েছি কালেমা পেয়েছি কোরআন পেয়েছি মাদ্রাসা পেয়েছি ঈমান পেয়েছি দৌলত পেয়েছি জীবনের জিন্দগিতে হকের রাস্তা দেখেছি তারা সম্মানিত আউলিয়ে কেরাম যেই পথে যেই মতে যেই রাস্তা যেই পথে যে আকীদা ঘুমিয়েছে আমাদেরকে সেই পথে সেই আকীদা সেই রাস্তা সেই মতে সেই পথে ঘুমাইতে হবে কথা বলেন ঠিক কি না সহজ বুঝ কঠিন কোনো বুঝ না একবার সিম্পল বুঝ এক হাজার বছর আগে খাজা বাবা আজমির দিন আনছে হাজার বছর ধরে এ দেশে দিন চলতেছে আজ পর্যন্ত আমার নামাজের হাজার বছর কেউ ভুল ধরে নেই আজকে হঠাৎ করে সৌদি আরব থেকে মৌলবি এসে নামাজে ভুল ধরে গেল কারণটা কি এটা হচ্ছে ইহুদিদের একটা সাইন ইহুদিরা বলে ডিভাইডেড নীতি মুসলমানদের ভিতরে ভাগে ভাগে ভাগ করে দাও মতে মতে ধাক্কা ধাক্কি দিয়ে দাও ওরা ধাক্কা ধাক্কি করিয়ে মারামারি করে মরবে কিন্তু এটা ইরান এবং মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নিরা বুঝে ফেলছে আজকে লেবাননের হিজবুল্লাহ ওরা কিন্তু শিয়া হামাস হলো সুন্নি ইরান শিয়া কিন্তু হামাস সুন্নি ইরান চিন্তা করলো শিয়া সুন্নি আজ দেখা যাবে না আজ দেখতে হবে ইসরায়েল যখন বোমা মারে মারার সময় কোনটা শিয়া আর কোনটা সুন্নি এটা দেখা মারে না ওরা বোমা মারে প্রত্যেকটা মুসলমানের উপরেই মারে অতএব আমরাও শিয়া সুন্নি আজকে ইসরায়েলের ব্যাপারে বাইতুল আকসার ব্যাপারে কে শিয়া কে সুন্নি এটা আমরা দেখবো না আমরা একসাথে লড়াই করব ওরা ঠিক আজ একসাথে লড়াই করতেছে কথা কন ঠিক কিনা ইসরায়েল ঢুকবার চায় ঢোকে না ডরায় ঢুকতে চায় ঢুকে না ডরায় প্রেসিডেন্ট বাইডেন বহু বহুদিন আগেই বলছে তুমি ওদের ভিতরে যাইও না বিপদে পড়বা তার মানে বাইডেনের অন্তরে ভয় যিনি ঢুকাইলেন সে মালিকের নাম কি হামাসের মাত্র 30,000 সৈন্য 30,000 সৈন্য অ্যাটেনশন এটা আমাদের ইমানের পরিচয় আপনি তাদের দাড়ি দেখতেছেন দাড়ি দিয়ে কি করবেন বলেন দাড়িওয়ালা যদি ইহুদির পক্ষ নেয় তো দাড়িওয়ালা দিয়ে কি করবে কি কথা কন না কে আরে এক বেটা এক অক্ত নামাজ পড়ে নাই ও বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে বলেন দাম কার বেশি আপনি দাড়ি দিয়ে কি করবেন যে বেটার দাড়ি আছে ও ইহুদির পক্ষ নিচ্ছে যে বেটার দাড়ি নাই ও বেটা বাইতুল আকসার জন্য যুদ্ধ করতেছে তো আল্লাহর কাছে দাম কার দাড়ি ছাড়া যে বাইতুল আকসার জন্য জিহাদ করতেছে ওর দাম আল্লাহর কাছে বেশি ওর প্রত্যেকটা রক্ত আল্লাহর জন্য উৎসর্গ হচ্ছে কথা কোন ঠিক কিনা দাম বুঝে যাইতে হবে সারা রাত নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যাইতো তো জিহাদের দরকার কি হ্যাঁ সাহাবা ইকরাম কেন জিহাদ করছে সারা রাত নামাজ পড়লেও পড়তে কিন্তু জিহাদের ময়দানে কেন গেছেন স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি সব ফেলাইয়া জিহাদের ময়দানে জিহাদ করতে গেছে প্রিয় সুন্নি মুসলমান খুব মনোযোগ দিয়া শুনিয়া যান এই সে ইহুদি জাতি বড় নিকৃষ্ট আহা বেঈমানদের কাছে কিছু বেঈমানদের কাছে কিছু মুসলিম নামক বেঈমান মাথা বিক্রি করে দিবে এটা আজকে থেকে না বহু বছর আগে এই বাইতুল আকসা মুসলমান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা সেটার নাম ছিল ক্রুসেড ইতিহাসটা সংক্ষিপ্ত বলে দিয়ে যাই এই ক্রুসেড 10 লক্ষ খ্রিস্টান সেনাবাহিনী ইউরোপের সমগ্র রাজ্য এবং ইউরোপের সমগ্র সাম্রাজ্য সমস্ত রাজারা মিলে বিরাট একটা বাহিনী করল ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সব আফ্রিকার খ্রিস্টান ইউরোপের খ্রিস্টান এশিয়া মাইনরের খ্রিস্টান পুরা ইহুদি খ্রিস্টানরা মিলে 10 লক্ষ সৈন্য দিয়ে
মুসলমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়ল একটা একটা করে 23টা মুসলিম দেশ তারা দখল করে নিয়ে চলে গেল 23টা মুসলিম দেশ দখল করার পরে বাইতুল আকসা বর্তমান ফিলিস্তিন পর্যন্ত তারা দখল করে নিয়ে গেল বাইতুল আকসা দখল করার পরে যেদিন তারা বাইতুল আকসা দখল করেছিল আজকে তো 76 বছরে 1 লক্ষ ফিলিস্তিনি হত্যা হয়েছে আর তারা 3 দিনের মধ্যে বাইতুল আকসার 1 লক্ষ মুসলমান তারা শহীদ করেছিল পিনাই গিরা পর্যন্ত রক্তে বাইতুল আকসা ডুবেছিল এই বাইতুল আকসার জন্য আজকে থেকে যুদ্ধ না বহু বছর আগে থেকে যুদ্ধ উজাইর আলাইহিস সালামের সময় এই বাইতুল আকসা বক্তে নসর নামক একজন বাদশা তিনি তাবাম পৃথিবীর বাদশা ছিলেন পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল পৃথিবীর মধ্যে চারজনকে আমার আল্লাহ তাবাম দুনিয়ার বাদশা বানাইছিল একজনের নাম বক্তে নসর আরেকজনের নাম হলো আপনার ওই নমরুদ মুসলমানদের মধ্যে দুইজন একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম আরেকজনের নাম হযরতে বাদশা যুলকারনাইন তাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন আকাদুটির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরতে বাদশা যুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম দুইজন মুসলমান ছিলেন বক্তে নসর কাফের ছিল বাইতুল আকসা হত্যা করলো সে হাজার হাজার মানুষ সে মেরে ফেললো একবারে পুরো বাইতুল আকসাকে বিরান করে দিলেন উজাইর গাল্লা বলেন উজাইর বাইতুল আকসা দেখার জন্য তুমি একটু যাও হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখার জন্য গেলেন বাইতুল আকসা উনি যায় দেখলেন হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে বাড়িঘর আগুন দিয়ে পুরানো হয়ে গেছে কোনো মানবজন নাই কিচ্ছু নাই গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি সব মার্ডার শুধু শিয়াল কুত্তে ঘুরতেছে কোন মানুষজন নাই হযরত উজাইর ডাক ডাক রব এই বাইতুল আকসা শহরটা তো একবারে বিরান হয়ে গেছে আল্লাহ এটা কি করে আবার নতুন করে শহর হবে 50 বছর আগে ঢাকার ওই যে আপনার নদী আছে বুড়িগঙ্গা 50 বছর আগে বুড়িগঙ্গা নদীর পানি মানুষ নিয়ে রান্না করছে কিন্তু 50 বছর যাইতে না যাইতেই এই বুড়িগঙ্গার মানুষ তো রান্না করার দূরের কথা বুড়িগঙ্গার পানির কাছে বাবা যাওয়াই যায় না গন্ধে কি কথা ঠিক কি না ঢাকা শহর 100 বছর আগে শহর ছিল না আজকে 100 বছর পরে কোটি কোটি মানুষের আবাস কিন্তু 100 বছর পরে এটা মরুভূমিও হয়ে যেতে পারে কি কথা কর না কেন হযরত উজাইর ডাক দেখে রব কি করে এটা আবার পুনরায় গঠন হবে আল্লাহ বলেন উজাইর তুমি দেখবা এটা আমি কি করে আবার পুনরায় গঠন করি হযরত উজাইর আলাইহিস সালাম বাড়ি থেকে আসছিলেন ওনার হাতের মধ্যে ছিল খেজুরের আঙ্গুরের রস আর ছিল রুটি আর ছিল খেজুর কিছু পানি নিয়ে আসছিলেন উনি ওই খেজুর আঙ্গুরের রস ওনার খাবারের বাসনটা উনি পাশে রাখলেন ওনার গাধা ছিল গাধাটাকে উনি ওই ওনার পাশে একটা গাছ ছিল ওই গাছের ডালের সঙ্গে গাধার রশি বাঁধলেন ওই গাছের নিচে হযরত উজাইর ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আবার আল্লাহ জান কবজ করে নিলেন এই জন্য ঘুমটা মৃত্যুর মতো মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যান ইমানদারদের রুহু আল্লাহ আরশের নিচে নিয়ে যান সুবহানাল্লাহ বলা যাবে না 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 হয় না আরো জোর এটা আশ্চর্য ঘুমাইছেন আপনি রুহু নিয়ে গেছে আরশে মুআল্লার নিচে ওখান থেকে রুহুটা আপনার শরীরে অ্যাডজাস্ট কাজ করতেছে না সুবহানাল্লাহ বাড়ি যায় বইলেন অনেক বলার দরকার এ কুদরতের মালিক কে আরশে মুআল্লার নিচ থেকে রুহু আপনার সাথে কাজ করতেছে আপনি ঘুমোচ্ছেন এই জন্য শরীর মাসালা হচ্ছে কোন ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দেওয়া রাসূল কারীমের নিষেধ আছে ঘুমাই দিছে হঠাৎ যদি বলেন ঠট চলি বদ ঠট তো দেখবেন ও ঘুম থেকে উঠে এই ছটফট করতে থাকে মানে ও দিশে পায় না ওই রুহটা হঠাৎ আসতে সময়ের প্রয়োজন হয় কষ্ট হয় সে একবারে দিশেহারা হয়ে যায় এই জন্য ঘুমন্ত মানুষকে আপনাকে আস্তে আস্তে ডাকতে এ করিম এ রহিম ওঠ ওঠ
আস্তে আস্তে ধাক্কা দিতে হয় স্পর্শ করতে হয় আস্তে আস্তে ডাকতে হয় ঘুম থেকে আস্তে আস্তে উঠাইতে হয় তাহলে এই ঘুম সে পারফেক্ট হয় সে অতিষ্ঠ হয় না ঘাম আসে না পেরেশানি হয় না চিন্তিত হয় না একসাথে জোরে বলা যাবে মারহাবা রুহু যে ঘুমাইলে তার শরীরে থাকে না হঠাৎ করে ডাক দিও এটা হলো তার প্রমাণ আল্লাহ রাসূল উম্মতের এখানেও সুন্নাত শিক্ষা দিয়ে গেছে রাসূল করিম কত বড় হিকমত ওয়ালা কত বড় ইলম ওয়ালা আনা মদিনাতুল ইল আমি রাসূল ইলমের শহর ওয়ালিও বাবুহা আমার আলী হচ্ছে তার দরওয়াজা কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা আমার আয়াত আপনি তেলাওয়াত করে শোনাবেন বুঝাবেন ওয়া যাক্কীকুম আমার বান্দাদেরকে আপনি পবিত্র বানাবেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব কিতাব শিক্ষা দিবেন ওয়াল হিকমা হিকমত শিক্ষা দিবেন ওয়া ইউআল্লিমুকুম মা আলাম তাকুনু তাআলামুন আমার বান্দা যেটা জানে না আপনি নবী সেটা শিখাবেন মানুষ যেটা জানে না নবী সেটা শিখাবে মানুষ যেটা জানে না রাসূল সেটা শেখানোর জন্য আসে অতএব রাসূলুল্লাহর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরা হলো বর্তমান সমাজে ইহুদিদের চাইতেও নিকৃষ্ট আপনি খুশি হন সাথে বেজার হন ওগুলো দেখার টাইম নেই কোরআন যা বলবে আমি তাই মানব আল্লাহর কসম গলার মধ্যে ছুরি চালালেও কোরআনের বিপরীত যাওয়ার কোনো সুযোগ নাই কথা কন ঠিক কি না কখনোই না গেলেই ইমান শেষ ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন আল্লাহর জবানে আল্লাহর কালামে আল্লাহর ভাষাতে আল্লাহর কোরআনে আল্লাহ তার নিজের জবান দিয়ে বলতেছে হুজুর বান্দাকে তাহা শিখাবেন বান্দা যাহা জানে না বান্দা যাহা জানে না আপনি সেটা শিখাবেন সেটা শেখানোর জন্যই কামা আরসালনা ফীকুম রাসূল আমি তাদের মাঝে আপনি রাসূলকে পাঠিয়েছি একসাথে বলা যাবে সুবহানাল্লাহ বিজ্ঞান কোনোদিনও প্রমাণ করতে পারে নাই যে মানুষ ঘুমাইলে রুহ শূন্যে চলে যায় কিন্তু 1400 বছর আগে রাসূল বলে গেছেন মানুষ ঘুমাইলে রুহ আল্লাহ নিয়ে যায় ইমানদারদের রুহ আল্লাহর আরশে মুআল্লার নিচে নিয়ে যায় বেঈমানদের রুহটা নিকট আসমানের দিকে থাকে মোতারাম এই জন্য ঘুম থেকে হঠাৎ ডাক দিলে বান্দা ছটফট করতে থাকে এই জন্য আল্লাহ রাসূল ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে ওঠানোর সুন্নত আদর্শ নবী নিজে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন ইনি আমাদের নবী এ রাসূলের প্রশংসা আমি কেন আমার শত জন্ম যদি আল্লাহ দিয়ে দেয় আর হাজার বছর যদি আমি তফসির করি আল্লাহ বিল্লাহি মালিকের কসম করি যিনি হায়াত দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যে কোনো সময় হায়াত শেষ করে দিয়ে ডাক দিয়ে নিয়ে চলে যাবেন সে আল্লাহর কসম করি যিনি আসমান জমিন কুল মাখলুকের মালিক সে আল্লাহর কসম করি হায়াত শেষ হবে আবার হায়াত হবে আবার হায়াত শেষ হবে আবার হায়াত হবে হাজার বছর যদি তফসির হয় তো রাসূল করিমের শান বলে বলে শেষ করার মতো যোগ্যতা নাই কথা কন ঠিক কি না আছে জোরে বলেন আছে নাই তিনি আমাদের নবী এক বাক্যে এক কথাই শেষ আল্লাহর পরেই তার মর্যাদা কি কথা বললেন কার পরে কার পরে কার পরে নবীকে এক পল্লাই দিবেন তামাম সৃষ্টি আর এক পল্লাই দিবেন সোয়া লক্ষ নবী এক পল্লায় থাকবে হাজারো বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত ট্রিলিয়ন কত বিলিয়ন ফেরেশতা আমি বলতে পারবো না আপনার ল্যাপটপে আপনার ক্যালকুলেটর তার কোনো জায়গা হবে না এত ফেরেশতা সব এক পল্লায় দিবেন তাদের জিকির তাদের ফিকির তাদের ইবাদত তাদের বন্দিগি তাদের সেজদা আর এক পল্লায় দিবেন সমস্ত জিন এক পল্লায় দিবেন তাদের সেজদা তাদের ইবাদত তাদের জিকির তাদের ফিকির আর এক পল্লায় দিবেন সব নবী রাসূলদের জিকির ফিকির ইবাদত আর এক পল্লায় দিবেন সব মানব জাতির জিকির ফিকির ইবাদত আর এক পল্লায় দিবেন সৃষ্টির ভিতরে বিজ্ঞান বলেছে 400,000 প্রজাতির জীব আছে 400,000 প্রজাতির জীব আল্লাহ 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 জিকির করে ওদের জিকির আর এক পল্লায় দিবেন সপ্ত আসমান সপ্ত জমিনের ভিতরে যা আছে সব সৃষ্টির জিকির আর এক পল্লায় দিবেন আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর এক পল্লায় দিবেন নবীর ওজনের সমান হবে না হবে না হবে না কথা বলে ঠিক না বেটা তিনি আমাদের নবী এই নবী নিয়ে কোনো বিতর্ক নাই যারা করে বুঝবেন এটা শয়তান
আসতে বললেন কেন জোরে বলেন যারা করে বুঝবেন এটা কি শয়তান এত বললে শেষ এত দলিলের দরকার যদি আমি এই কথার আপনি সেন্স করতে চান তো আপনি দলিল দেন কিয়ামত পর্যন্ত টাইম দিলাম কাদুটি থেকে একবার কিয়ামত আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম যদি বলেন যে হ্যাঁ রাসূলুল্লাহর ইজ্জত এদের চাইতে কম তো ডকুমেন্ট দেন কিয়ামত পর্যন্ত শোনা এত ঝগড়া করতে হবে রাসূল নিয়ে কারণটা কি আপনার বুঝে আসে না সেটা সাথে আপনার বুঝের দোষ আপনার আকলে কুত্তায় পেশাব করছে সেটা আপনার আকলের দোষ আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ আপনার বুঝ আমাদের উপর ছাপাই দিলে আমরা মানি নিব না কি কি কথা কন না কে কখনোই না মরে গেল না কথা ক্লিয়ার না ভেজাল আছে কষ্ট হচ্ছে আপনাদের একবার ক্লিয়ার পরিষ্কার কথা এর চেয়ে পরিষ্কার কথা আমার কাছে না ভালো লাগলে মানবেন তাহলে অসুবিধা নেই নবী আপনার কবর আপনার প্রশ্ন আপনার জবাব আপনার হাসর আপনার জিজ্ঞাসা আপনার জবাব আপনার দিয়েই তো জান্নাতে যেতে হবে এত সহজ রসুল করিমের কদম ছাড়া নবীর হামদের পতাকা ছাড়া রসুল্লাহর সুপারিশের পতাকা ছাড়া আল্লাহ বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালার কসম করি একটা উম্মত জান্নাতে যাবে না যদি যায় তো প্রমাণ দেন কিয়ামত পর্যন্ত টাইম দিছি সারা কোরআন শরীফ খুলে দেবে একটা আয়াত দিতে হবে রাসূলুল্লাহর মাকামে মাহমুদ ছাড়া হামদের পতাকা ছাড়া সুপারিশের পতাকা ছাড়া নবীর মাধ্যম ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে আমাকে দেখি তো আল্লাহ সরাসরি বলে দিয়েছেন হাবিব আপনি আগে জান্নাতের তালা খুলবেন আপনি আগে আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন আপনার আগে কেউ যাবে না অর্থাৎ নবীর আগে কেউ হাসরের মাঠে জান্নাতের তালা খুলতে পারবে না নবীর মাধ্যম ছাড়া কোনো উম্মত জান্নাতে যাবে না এটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত যদি দলিল থাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যাবে হ্যাঁ কি কথা বলেন না কেন আমার ঝগড়ার দরকার আছে দেন দলিল কিয়ামত পর্যন্ত সময় আমাকে তফসির করে আপনাকে বুঝাইতে হবে দুনিয়া ডাইন মাম করে বুঝাইতে হবে কে এত দায় ঠিকছি নাকি এক বাক্যে শেষ যদি থাকে তো আপনি দেন হয়ে গেল ওনাকে নিয়ে ঝগড়া করার কি আছে উনি ঝগড়ার ঊর্ধ্বে মেসালের ঊর্ধ্বে নবীর সাথে কোনো তুলনাই চলে না কি কথা ঠিক কিনা তুলনাবিহীন ঝগড়া করলেই বুঝতে হবে তার পস্তিত হবে আমরা বাঁচলেও নবীর পক্ষে মরলেও নবীর পক্ষে কেউ আমাদেরকে বেদাতি বলুক না ওই শিরিকি বলুক না ওই সিন্নি ফাটি বলুক না জিলাফি ঘর বলুক ও ছাতা আমরা দেখার টাইম টাইম আল্লাহ বরাতে রাখছে জিলাফি খাবো রাখছে বিরিয়ানি খাবো গরু জবাই দিয়ে বালা করে কইসে বিরিয়ানি রান্না করে খাবো আল্লাহ দিছে রিজিক খাইয়ে সাইড়ে দিয়ে লাভ কি বিসমিল্লার সাথে খাবো আলহামদুলিল্লাহকে শেষ করে দিব আমরা খাবো তোমরা চাইয়ে থাকবো খারাপ কিছু কইছি আমি তো ঝগড়ার কথা কই নাই যদি পছন্দ না হয় তো চাই থাকবেন আমরা আল্লাহ খাইতে দিছে খাইতেই থাকবে আল্লাহ কবুল করুক বলে না আমি কষ্ট হচ্ছে চলবে একসাথে বলি তো আল্লাহ আকবার সমস্ত ক্ষমতার মালিক আমাদের দেশে সনাতন ধর্মের যারা আছে আমি কোনো ধর্মকে কটাক্ষ করব না কারণ কোনো ধর্মকে কটাক্ষ করে দিনের দাবাত দেওয়া রাসূলুল্লাহ নিষেধ আছে ওনাদের একটা বিশ্বাস হচ্ছে ওনাদের 33 কোটি দেবতা আছে থাকতে পারে ওনাদের বিশ্বাস ওনাদের কাছে ওটা আমার ফাংশন না আল্লাহ ওনাদের সঠিক বুঝ দিকে আমরা দোয়া করি তো সনাতন ধর্মের যারা আছে তাদের 33 কোটি দেবতা তাদের বিশ্বাস হচ্ছে 33 কোটি দেবতা 33 কোটি ধরনের কাজ করে কিন্তু আমাদের বিশ্বাস আমাদের রব কয়জন আরো জোরে সব কিছু যিনি একসাথে নিয়ন্ত্রণ করেন তিনি কে আল্লাহ তিনি সে রব তিনি ব্যতীত আর কোন রব নাই ইলাহ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী শুরু নাই শেষ নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولا يولد একসাথে ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য কখন থেকে শুরু হলো এবার আসেন আমি উজাইরের ঘটনা বলতেছি ওরা বলে বাইতুল আকসা ওদের খ্রিস্টানরাও বলে ওদের মুসলমানরাও বলে ওদের এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি না মুসলমান মিল্লাত আবিকুম ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই বুকে হাত বেঁধে এক মৌলবী ওয়াজ করছে ইব্রাহিম ইহুদি ইয়াকুব ইহুদি সুলাইমান ইহুদি দাউদ ইহুদি মুসা ইহুদি ঈসা ইহুদি উরে শতান কোথাকার ওরে শতান করে জুতা দিয়ে কায়দা মতো একবারে পেয়াসায় বসাইতে হবে কি কথা কর না কে এত দলিলের দরকার কি তুই বুঝিস না জানিস না তুই ওয়াজ করতে আসিস কে কি কথা আমি খারাপ বলছি তুই যেই বিষয়ে জানিস না সেটা কইতে যাবি কে আমার প্রশ্ন আমি যেটা জানি বুঝি আমি সেটা বলবো যেটা জানি না সেটা নিয়ে খুশাখুশি করতে যাব কে ও বুঝিস না তুই আইসিস কে ওয়াজ কর ও ভারতের এক মন ও আগে কি ঘোড়ার ডিম বাংলা টাংলা পড়ছে এই এখন বিরাট বড় ওই হেগার মুনাজের আজম হইছে আর কি সুরা ফাতেও ঠিক মতো কইতে আরে না বুঝতে পারছেন মূর্খ সুরখ ইলিটারেট দিয়ে দেশ গেছে ঘুরে ভাই এগুলো বইলে লাভ নাই আসলে এগুলি কিয়ামতের আলামত কি কথা কর না কিয়ামতের আলামত চলতেছি وسماكم المسلمين তিনি আমাদের নাম রাখছে কি মুসলমান জোরে বলেন কি মান মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম কি মুসলমান ইসহাক আলাইহিস সালামের ভাই ইসমাঈল আলাইহিস সালাম কি মুসলমান ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম কি মুসলমান ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি মুসলমান তারপরে দাউদ আলাইহিস সালাম কি মুসলমান তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি মুসলমান তারপরে উজাইর আলাইহিস সালাম কি মুসলমান তারপরে মুসা আলাইহিস সালাম কি মুসলমান তারপরে ঈসা আলাইহিস সালাম কি মুসলমান সব নবীরা কি একসাথে বলেন আল্লাহু আকবার আমরা কি বলি বাইতুল আকসা কাদের বাইতুল আকসা কাদের বাইতুল আকসা কাদের বাইতুল্লাহ কাদের মসজিদে নববী কাদের ওরা এসে দখল করে নিয়ে জায়গা দখল করিয়ে ওরা আজকে আজকে দখলদার হইয়া ওরা বুঝাইতেছে এরা অধিকার আছে উরে শয়তান কোথা কার অধিকার আছে সোরে যদি আইসে চুরি করার সময় আমি যে চুরি করবো আমার অধিকার আছে তো আপনি কি করবেন এক সোরে চুরি করতে তো মালিকই দৌড়ি ফেলছে মালিকই কায়দা মতো ফিডাচ্ছে উত্তম মাধ্যম দিতেছে সোরে কয় ফিডাও কি লেগে ও চুরি করতে আইস তোরে কি সুমা মরে বেড়া কয় শোনো আমি যে চুরি করতে এসি আমার ইচ্ছা এসি আল্লাহর হুকুম সারা গাছের পাতা নড়ে না আমি আল্লাহর হুকুমই চুরি করবার আইছি দলিল কি খারাপ দিছে উরে সুরার সুরা কত বড় যুক্তি সুরা কি দলিল দিয়ে খারাপ করছে মালিক আরো কায়দা মতো ফিটাইতেছে দলিল দেওয়ার পরে আরো ফিটাইছ কই বুঝিস নেই তোরে আল্লাহ চুরি করতে পাঠাইছে আর আমার আল্লাহ তোর কি লাইতে দিছে সোরেরও দলিল আছে ওইরকম ইসরায়েলেরও দলিল আছে কি কথা কর না কেন সোরের দলিল যেমন বনি ইসরায়েল এই বর্তমান ইসরায়েল আর আমেরিকার দলিল দেব আমার অধিকার আছে তুমি আমার জায়গা দখল করিয়া আমার মানুষ মেয়ে আমার মসজিদ দখল করে তোমার অধিকার আছে না তোদেরকে থাকার জায়গা দিছিল মুসলমানরা দয়া করিয়া আমরা যেমন রোহিঙ্গাদেরকে দয়া করে থাকতে জায়গা দিছি 50 বছর পরে যদি বাংলাদেশ দখল করে রোহিঙ্গারা করে তোরা বেরিয়ে যায় দেশ আমার তখন আমরা দুঃখ ছাড়ার কিছু আছে তো এরকম ইহুদিদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনে ওরা কয়টা ইহুদি মরে টুকে যাবে কোথায় খাবে থাকবে ঘুমাবে দয়া করে ওদেরকে জায়গা দিচ্ছে দয়া করে জায়গা দেওয়ার পরে ওরা কি করছে এই আস্তে 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 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর দখল করছে আপনি কল্পনা করতে পারবেন ওরা কত বড় জুলুমবাজ কত বড় জুলুমবাজ পৃথিবীতে এই জুলুমবাজদেরকে আজকে পশ্চিমারা সাহায্য করে যারা এত বড় জুলুমবাজদেরকে সাহায্য করে ওরা যদি আমার দেশের দোস্ত হয় তো আমার দেশ বেশি খেয়ে ফেলাবে বুঝতে পারছেন এজন্য খুব সাবধান
যা করবেন খুব হিসাব কিতাব করে করবেন। আজকে কিন্তু লিবিয়ানরা বুঝতেছে জালাকারে কয়, গাদ্দাফি ওদেশের জন্য সোনার হরিণ ছিল, এই বেচারা রে খাম খা পশ্চিমাদের কথা শুনে মাই দিয়ে আজকে লিবিয়ানরা আজকে বুঝতেছে কি জিনিস হারাইছে কি জিনিস। আমরা তো অনেক সময় মাথা মোটা বুঝি না, গুড়াটি খুজুকে মাতাল বাঙালি সিলে কান লিখেছে একবারে দৌড় মেরিয়ে দিছে। সাবধান, ও ভেজাল জুনজাল কইরা আর একজনের গাড়ি বাড়ি ভাঙ্গে ফুরায় কিন্তু আপনার আবার জিহাদ করবার যায় না, এগুলি করেন না, কিন্তু এগুলি জিহাদ না। জিহাদ যদি দেখতে হয় তো আল্লাহ আজকে হামাসরা করতেছে, ওরা হলো অরিজিনাল জিহাদ, ওদের প্রত্যেকটা ফোটার রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য কাজে লাগতেছে, কথা কন ঠিক কিনা? একবারে নির্ভেজাল জিহাদে উদরত আছে, আল্লাহ ওদেরকে সাহায্য করুক। আর জোরে বলে না, আমি বলতেছিলাম হযরত উজাইর আলাইহিস সালামের কথা। ইহুদিদের সাথে আমাদের পার্থক্য কোথায় খুব মনোযোগ দেন। হযরত উজাইর আলাইহিস সালাম রবকে বললেন, রব বিরাট এই ভূখণ্ডটা আজকে বিরান হয়ে গেছে, আল্লাহ কি করে এই ভূখণ্ড আবার জনবসিত হবে? আল্লাহ বলেন, উজাইর দেখবা তোমাকে আমি দেখাচ্ছি। হযরত উজাইর আলাইহিস সালাম গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন, ঘুমের মধ্যে আল্লাহ ওনার জান কবজ করে নিয়ে গেলেন। ওই গাছের নিচে আমার আল্লাহ উজাইরকে একদিন আর দুই দিন না 100 বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে বসায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, কত বছর? 100 বছর পর্যন্ত লোক চক্ষুর আড়ালে রাখলেন, 100 বছরে তার শরীর বসল না, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে বসায় রাখলেন। আহা, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে ওই গাছের নিচে বসাইলেন, তার গাধা মরে পচে হাড্ডিগুলি একবারে সাদা হয়ে বের হয়ে গেল, কিন্তু তার ওই যে পানি ছিল আর ওই খেজুর ছিল, রুটি ছিল এবং আঙ্গুরের রস ছিল, এগুলি নষ্ট হলো না। হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে আবার জিন্দা করলেন। 100 বছর পরে যখন আমার আল্লাহ জিন্দা করলেন, সর্বপ্রথম তার চোখ আল্লাহ জিন্দা করলেন, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চোখ জিন্দা করার পরে আমার আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গ জিন্দা করলেন, আল্লাহ দেখালেন, উজাইর তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমারই আমি আল্লাহ কেমনে জিন্দা করতেছি তুমি দেখো। হযরত উজাইর 100 বছর পরে জিন্দা হলো, যখন তিনি ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, যখন তিনি জিন্দা হলেন তখন ছিল বিকেলবেলা। আল্লাহ ডাক দিলেন, উজাইর কত বছর ধরে তুমি এখানে ঘুমানো, কত বছর ধরে তুমি এখানে মরে আছো? উজাইর বলে, রব সকালবেলা ঘুমাইছিলাম এখন বিকেলবেলা হয়েছে, আল্লাহ সকালে ঘুমাইলাম এখন তো বিকেল হয়েছে, আল্লাহ এই তো মাত্র ঘুমাইছি আর মাত্র ঘুম ভাঙলো। আল্লাহ বলেন, না রে উজাইর তুমি সকাল আর বিকাল করো নাই, তোমার এই সকাল আর বিকালের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পার করে দিছি। কষ্ট হচ্ছে? এবার মেরাজ বুঝাই যাই, অ্যাটেনশন 5টা মিনিট। নবীজি এই মসজিদে বাইতুল আকসাতে মেরাজে গেলেন, 124,000 নবী রসুলগণ নবীজির পিছনে ইক্তেদা করার জন্য মসজিদ আসলেন। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে রওনা দিলেন, এখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় গেলেন, দু রাকাত নামাজ পড়াইলেন, তখনও শরীয়তে নামাজ আসেই নাই কিন্তু নবী দু রাকাত পড়াইছেন, একসাথে বলবেন মারহাবা। তখনও শরীয়তে নামাজ, এ নবীর এলেম বুঝে যান, তখনও শরীয়তে নামাজ আসেই নবীজি তখন দু রাকাত নামাজ পড়িয়ে ফেলেছেন। প্রশ্ন করে দিয়ে যাই, জিব্রাইল নামাজ শিখাইলেন না, নামাজ তখন আসেই নাই, দু রাকাত নামাজ নবী নামাজ পড়িয়ে ফেলছেন, এই বিদ্যাটা বুঝে যাবে। জিব্রাইল বললেই নবী জানতো, জিব্রাইল না বললে নবী জানতো না, এই কথার তেমন কোনো শক্ত ভিত্তি নাই। জিব্রাইল ছাড়াও নবী জানতো আলিফ লাম মিম, আলিফ লাম রা, তা হা, ইয়াসিন, আনসে জিব্রাইল, কিন্তু জিব্রাইল নিজেও জানতো না।
পাঠাইছে কে? কার কাছে? যিনি পাঠাইছেন তিনি জানে, যার কাছে পাঠাইছেন তিনি জানে, মাসকানার কেউ জানে না। পাসওয়ার্ড, পাসওয়ার্ড একসাথে বলবেন আল্লাহ আকবার। আমি কি করে আপনাকে নবীর শান বুঝাবো বলে, অ্যাটেনশন মনোযোগ দেন। নবীজি মেরাজ করে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে টুরিয়ে দেখে টেকে আইসিয়া আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে সপ্তম আসমান পাড়ি দিয়ে তখন অজুর পানি গড়ায়। না না আসতে হয়ে গেছে, একসাথে বলেন কিসের পানি গড়ায়? সৌদি আরবে মক্কায় গেছেন কে কে একটু হাত উঁচা করেন তো। মক্কায় যারা গেছেন, আচ্ছা হাত নামান। মক্কার মাটি বাংলাদেশের মাটি একরকম, ওখানে পানি পড়লে কি গড়াইতে থাকে? বালিতে খায় না? নবীজি অজু করতেছেন পানি গড়াচ্ছে, অজু করছেন পানি গড়াচ্ছে, তার মানে কতটুকুর সময়? এক সেকেন্ড, এক সেকেন্ড। বাংলাদেশে না একটু সময় লাগবে, দশ সেকেন্ড, বিশ সেকেন্ড, তিরিশ সেকেন্ড, এক মিনিট ধরলাম। সৌদি আরবের পানি অজু করতেছে গড়াচ্ছে এক সেকেন্ড। নবীজি মেরাজ করে আসছে তখনও গড়াচ্ছে। আরো জোরে এবার আসেন। প্রিয় নবীজি বাইতুল আকসাতে যেই মসজিদ নিয়ে আজকে যুদ্ধ, এই মসজিদে আল্লাহর নবী ইমামতি করলেন, সোয়া লক্ষ নবী এই মসজিদে এসে নামাজ পড়লেন। আরো জোরে নামাজ পড়তে সময় লাগছে, দুই রাকাত নামাজ পড়েছেন, নামাজ একামত দিয়ে দশ মিনিট, নবীদের নামাজ আর আমরার নামাজ তো এক নামাজ না। আমরা তো ভূতে ফরি আর ভূত কই উঠি, ভূতে ফরি আর ভূত মানে নামাজে ফাল্লা দিতেছি, ভূত ভূত করে যায় রাই, ভূত ভূত করে যায় রাই, এটা মুনাফিকের নামাজ। ঘন ঘন যেটা উঠার নাম, এটা মুনাফিকের নামাজ, এটা ইমানদারের নামাজ না। ফাওয়াইলুল মুসল্লি, আমরা কিছু নামাজ আছে, বিয়াই নামাজ, খাতিরের নামাজ, বিপদের নামাজ, সামাজিক নামাজ। শুক্রবারের যে নামাজ, এই নামাজ হলো সামাজিক নামাজ। সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুক্রবার দিন গোসল মোসল কই দিয়ে একটু ফাঞ্জি ফুঞ্জি গাই দিয়ে একটু সেন্ট পেন্ট মাইরি দিয়ে ভাব দিয়ে দিয়ে মসজিদে যে বসে দিয়েছি। বিরাট বড় বুজুর্গ, শয়তান আসে বাপ রে বাপ কত বড় দুলাভাই আমার, ইয়া সাইজে গুজিয়েছি, সারা সপ্তাহে নামাজ দেয় ও এখন নামাজ হয়েছি। এটার নাম হলো সামাজিক নামাজ, ফাওয়াইলুল মুসল্লি। আর এক নামাজ আছে বিয়েই নামাজ, বিয়ে জীবনেও নামাজ পড়ে না, নতুন আত্মীয় বাড়ি গেছে বিয়ে কে বিয়ে আনো আহেনো নামাজ আহি চলেন যে নামাজে ঢাকায় বসে ঘুরতেছে। তাই চিন্তা করলো নামাজে যদি না যায় তো বিয়ে কি মনে করবে, হ্যাঁ বিয়ের ডোরে নামাজে গেছে আল্লাহর ডোরে না। আর একটা হচ্ছে সামাজিক নামাজ, সামাজিক বিচার শালী যে বইছে সব গ্রামের মানুষ এক জায়গা, এখন ইমাম সাহেব বসে, চেয়ারম্যান সাহেব, মুরব্বী, মাতুব্বর সাহেব বলতেছে আসেন আজান দিছে জোহরের নামাজটা পড়ি আসে। তো নামাজ পড়তে এসে অনেকে মুইতেও তো ফানি নেই না, আমার দেশে অনেকে বিচার শালিশ করে মুইতে ফানি নেই না। বিরাট বড় মাতুব্বর সাহেব মনে কিছু নিয়েন না, কিন্তু দুঃখের সাথে বলতেছি যে বেটা মুইতে ফানিলে না সে বেটা আল্লাহর প্রতি তার কোনো ডর নাই, ভয় নাই, হে তার বিচারের ভিতরে কোনো তাল বাতাল ঠিক নাই, ও টাকা পাইলে অন্যদিকে বিচার মেরে দিল। কি কথা কর না কে, আসা কথা হক কথা তিতে লাগে, হক কথা তিতা বিচার কি করবে, সে মুতেই তো পানি নেয় না, তো সে কি বিচার করবে? বিচার আমারে করতে দেন, আমার অন্তরে আল্লাহর ভয় আসবে, হুজুরে করতে দেন ওনার অন্তরে আল্লাহ, দুই নম্বর বিচার যদি করে দিই কিয়ামতের মাঠে কি অবস্থা? আমি আজকে এই সামান্য করে বিচার যদি স্বজন প্রীতি করে দিই কিয়ামতের মাঠে আমার উপায় কি হবে? যাদের ভিতরে তাকুয়া আছে বিচার তারা করবে, মুতে পারি না এটা বিচার কি করবে? মনে কিছু নিয়ে নেই, এগুলো দুঃখের সাথে বলতেছি, অ্যাটেনশন খুব মনোযোগ দিয়ে। যে কথা বলছিলাম হযরত উজাইর আলাইহিসসালাম, এদিকে ফিরে যাই, লম্বা কথা বাড়াইলে টাইম পাস হয়ে যাবে, সময় কম কাজ বেশি। মাদ্রাসার ছাত্ররা ফাগরি ফুগরি পাইছে, মার হাবা কর ফাগরি কয়জন উজু? পাঁচজন, পাঁচটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। মাদ্রাসার বয়স কত? চল্লিশ বছর না? চল্লিশ, চল্লিশ বছরে প্রত্যেক বছরে পাঁচটা করে যদি হাফেজ বের হয়, একবারে সর্বনিম্নই ধরলাম পাঁচজনই বেরিয়েছে, সারফাসা কত হয়? দুইশো কোরআনের হাফেজই মাদ্রাসা থেকে বেরিয়েছে। এই কোরআনের হাফেজরা আবার যায় কিন্তু ঘোড়ার ঘাস কাটতেছে না, তারা ওরকম দুই চারশো করে এক একজন তৈরি করছে,
তাহলে এরকম ধরেন 1000 কোরআনের হাফেজ যদি মাদ্রাসা থেকে বের হয়, 40 বছর আগে যেই বেটা মাদ্রাসা বানাইছে এই হাজার হাফেজের কোরআনের সওয়াব ওই বেটার কবরে খালি যাচ্ছে, খালি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। একসাথে বলবেন না মারহাবা। এই 40 বছর ধরে যারা টাকা পয়সা দিতেছে তাদের বাপের গোষ্ঠী, তাদের দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, কাদুটি আদুটি, এই ডাইনে বামে পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, উপর পাড়া, নিচ পাড়া, কোন ফাড়া বাদ গেছে না। যত মানুষ এই মাদ্রাসায় 1 টাকা 2 টাকা দিয়েও কবরে চলে গেছে, তার কবরে ওই হাজার কোরআনের হাফেজের সব চলে যাচ্ছে। আসতে হয়ে গেল না, আরো জোরে বলবেন। হাজরাতে উজাইর আলাইহিস সালামের কথাটা আমি বলে দিয়ে যাই। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে, বলেন রব ঘুমাইছিলাম তো সকালবেলা, ঘুম ভাঙলো তো বিকেল বেলা। আল্লাহ ডাক দে, বলুন উজাইর তুমি সকাল আর বিকেল করো নাই, তুমি সকাল আর বিকেলের ভিতরে 100 বছর আমি আল্লাহ তোমারে কাটাই দিছি। নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বাইতুল আকসায় শোয়া লক্ষ নবীর সাথে নবী কথা বললেন, এরপরে প্রথম আসমান গেলেন, তারপরে প্রথম আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে দেখা হলো, তৃতীয় আসমানে দেখা হলো, চতুর্থ আসমানে দেখা হলো, পঞ্চম আসমানে দেখা হলো, ষষ্ঠ আসমানে দেখা হলো, সিদ্রাতুল মুনতাহায় গেলেন, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম দেখে আরশে মুআল্লায় কথা বলে তিনি আল্লাহ বলেন, হাবিব আপনার 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে চলে যান। আল্লাহর নবী নিয়ে আসলেন ষষ্ঠ আসমানে, মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী ডাক দে, কয় হুজুর আমার শিক্ষা এবং দীক্ষা অনুযায়ী, আমার বুঝ অনুযায়ী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি তাড়াতাড়ি যান। আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন, নবীজি ষষ্ঠ আসমান থেকে আবার সিদ্রাতুল মুনতাহায় আসলেন, এখান থেকে 5 ওয়াক্ত কমানো হলো, আবার ষষ্ঠ আসমানে গেলেন, মুসা নবীকে আরও 5 ওয়াক্ত কমান, আরও কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী আবার সিদ্রাতুল মুনতাহায় গেলেন, ওখান থেকে আরও 5 ওয়াক্ত কমাইল, এইভাবে 9 বার আসা যাওয়ায় 45 ওয়াক্ত কমাইয়া আমার আল্লাহ 5 ওয়াক্ত নামায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয়ত? 5 ওয়াক্ত গেলেন, কয়বার? 9 বার গেলেন আর আসলেন, 18 বার হইছে যাওয়া আসা দিয়ে। গেলেন আসলেন 9 বার, যাওয়া আসার রাস্তায় 18 বার গেলেন আসলেন। এত জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতে জাহান্নামে যা দেখে নবীজির শাসা আবু তালিব পার মধ্য খরম হাত বাড়াবে, আল্লাহ বলবেন হাবিব হাত নামান, হাত উঠেন না, সাসার বেলায় দোয়া করলে কবুল করে নিব, কিন্তু উম্মতের বেলায় দোয়া করলে কবুল হবে না, সাসা চান না উম্মত চান। নবীজি হাত নামে বলেন আল্লাহ আমার উম্মত দরকার, আমাদেরকে নবী ভুলে নাই, সাসা ভুলে গেছে আমাদেরকে ভুলে নাই, আপন ভুলে গেছে উম্মত ভুলে নাই, আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত, উম্মত হইছি উম্মতের মতো হইতে পারি নাই। কি কথা কন, ঠিক কিনা? উম্মত হইছি উম্মতের মতো হইতে পারি নাই, অনু সুদ খাই, অনু ঘুষ খাই, অনু আরেক বেটার ক্ষতি করি, ও আরেক বেটার মাথায় বাড়ি দেই, টাকা নিছি হাওলা তার জীবন দেই না, কি উম্মত? টাকা নিছি আর দেয় না, দোকানে বাকি খাইছে আর ফেরত দেয় না, দোকানদার চিন্তা করে দিছি 1000 গ্রাম দেওয়ার কথা ছিল 900 গ্রাম বুঝেই দিয়ে দিছি, হেও চালাকি করে, হেও চালাকি করে। আচ্ছা আপনারা বলেন মানুষ ঠকায় কি কেউ জিততে পারে? যে ঠকায় সে নিজে ঠকে, কথা ঠিক কি না? যে ঠকা সে নিজে ঠকে যায়। নবীজি মেরাজ থেকে ফিরে আসছে তখন ওযুর পানি করা, একসাথে বলবেন আল্লাহু আকবার। তার অর্থ কি? নবীর সাথে আল্লাহর মেরাজ হয়েছিল, সৃষ্টিকালে স্টপ করে রাখছে, 100 বছর দুনিয়া চললো, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ গাছের নিচে স্টপ করে রাখছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ বসে না, চুল খসে না, হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ কি দেখাইলে? আল্লাহ বলেন উজাইর তুমি তোমার খাবারের দিকে তাকাও, তাকায় দেখে আঙ্গুরের রস আছে, ফানি আছে, রুডি আছে, খেজুর আছে, কিচ্ছু নষ্ট হয়নি। উজাইর তুমি তোমার গাধার দিকে তাকাও, তাকায় দেখে গাধা মইরিয়ে আড্ডি গুড্ডি বেরিয়ে সাদা হয়ে গেছে। তখন ইজুল হাইয়া মিনা
আল্লাহ বললেন মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি জিন্দা থেকে মরা বের করি মনোযোগ দেন হযরত উযাইর আলাইহিস সালাম কে আল্লাহ বলেন উযাইর দেখো তোমারই যে মরা গাধা মরে হাড্ডি বের হয়ে গেছে উযাইর রে ও উযাইর তুমি তোমার পানির দিকে তাকাও খাবারের দিকে তাকাও এগুলি আমি আল্লাহ নষ্ট করি নাই উযাইর রে দেখলি আমি আল্লাহর কারিশমা দেখলি আমি আল্লাহর কুদরত হযরত উযাইর সেজদার মধ্যে পড়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ বলেন উযাইর বাইতুল আকসার দিকে তাকাও বাইতুল আকসার দিকে তাকায় দেখলো 100 বছর আগে যেটা 200 বছর পরে সেই শহর আগের চাইতেও সুন্দর হয়েছে হাজার হাজার মানুষ সেই শহর আবার ভরে গেছে ইসরাইল যতই চেষ্টা করুক মুসলমান শূন্য করবে বাইতুল আকসা ওই ইসরাইল চিরতরে জমিন থেকে হারায় যাবে কিন্তু এটা মুসলমানের সম্পদ মুসলমানেরই থাকবে এখানে আবার আজান হবে কালেমার আওয়াজ হবে কথা বলেন ঠিক কি না বিশ্বাস আছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দিলেন রব আমার গাধা তো মরে গেছে এখন আমার বাড়ি যাওয়ার দরকার গাধা ছাড়া আমি কেমনে যাব আল্লাহ বলেন উযাইর রে তোমার গাধাগুলি হাড্ডি গুড্ডি তুমি এক জায়গা করো এক জায়গা করে হাড্ডি এক জায়গা করে গুছাই গেছে আনো এরপরে দেখবা গাধা কিভাবে জিন্দা হয় হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন হায় হায় গাধার সামনের পা সামনে চলে গেল পিছনের পা পিছনে চলে গেল মেরুদণ্ডের পা মেরুদণ্ডে চলে গেল মাথার হাড্ডি মাথার কাছে চলে গেল কানের হাড্ডি কানের কাছে চলে গেল অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেটা ফিটিং সিটিং হতে লাগলো উযাইর দেখলেন চামড়া গজাইলো গোস্ত হইল রক্ত হয়ে গেল পিত্তথলি হয়ে গেল পেট হয়ে গেল ওই গাধাটা কিছুক্ষণ পরে দাঁড়ায় হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার সে আল্লাহর পাওয়ার আছে না বুড়ো হইছে আছে জোরে কোন আছে সেজদা হবে কার জিকির হবে কার ইবাদত কার সাবু কার কাছে এই কথা বুঝে কবরে যেত হাড্ডি থেকে আল্লাহ গাধা বানাইছে জিন্দা হয়ে গেল গাধা ওই গাধার পিঠে শুই দিয়ে উযাইর আলাইহিস সালাম বাড়ি গেছে কত বছর পর 100 বছর পরে গেল কেউ আর চিনি উযাইর আলাইহিস সালাম যখন এন্তেকাল করছিলেন তখন বয়স ছিল 40 এখন 100 বছর পরে গেল তাহলে কত হইল 100 ওনার ছেলের বয়স হয়েছে 120 বছর ওনার যে দাসী ছিল এটার বয়স 110 বছর খুব মনোযোগ না ওনার দাসীর বয়স উপরে 140 বছর এত বুড়া হয়ে গেছে বুড়ি সহে দেয় না তো উযাইর আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে গাধা নিয়ে যাইতে 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 বাড়ি ঘর আর চিনে না 100 বছর পরে সব চেঞ্জ হয়ে গেছে কোনটা বাড়ি ছিল কোনটা ঘর ছিল কিছু চিনে না ঘুরতে 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 লোকের জিগায় এ লোকেরা তোমরা কি উযাইরের বাড়ি ছিল সুবহানাল্লাহ কইলেন যার বাড়ি হে চিনে না নবী উযাইর উনার বাড়ি উনি চিনে না আর আপনি মরে যাইয়ে আজ তোমার কাল তো মরাই লাগবে নিজের যত সুন্দর বাড়ি আর বিল্ডিং করে দিয়ে যত ভাব চক্কর দেখে দেমাক টেমাক শক্তির গহ্বর এগুলো দেখে কবরে চলে যান চার পয়সাও দাম নাই চার পয়সাও দাম নাই দুনিয়াতে মানুষের কোনো অহংকার নাই অনেকে বিরাট বড় পয়সার হাজারে তো উযাইর 100 বছর পরে দেশে ফিরলেন বাড়ি ঘর কিছুই চিনেন না জিজ্ঞেস করে উযাইর শুনছো গো এই দেশে উযাইরের বাড়ি কোন জায়গায় বলো উযাইরের ছেলে মেয়েরা আসেনি বলো বলে হ্যাঁ উযাইর নামক একজন আল্লাহর বান্দা ছিল নবী ছিল তার বাড়ি তো ওই এলাকায় খুঁজতে খুঁজতে বাড়ি চলে গেছেন বাড়ি ঘর চিনে যায় না 100 বছর পরে সব পরিবর্তন হয়ে গেছে যাইয়া দেখে উযাইরের দাসী একবারে বুড়ি হয়ে গেছে চোখে দেখে না দাসী বসে বসে কাঁদতেছে সালাম দিলেন আর ডাক দে বলেন কি উযাইরের বাড়ি দাসী ডাক দে কহা কে আপনি গো উযাইরের খোঁজ নেন অথচ উযাইরের খোঁজ তো আজ পর্যন্ত কেউ নেয় না বলে আমি উযাইর 100 বছর ধরে আমি মরেছিলাম 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা বানাইছে
দাসী ডাক দেখা হায় হায় বলেন কি 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা বানাইলো কি করে বুঝবো আমার উজাইর তো মুস্তাদাবাত দাওয়া ছিল উজাইর দোয়া করতে দেরি হইতো দোয়া কবুল হইতে দেরি হইতো না আপনি যদি উজাইর হন আমি আপনার দাসী আজ বৃদ্ধ হয়ে গেছি বোরা হয়ে গেছি চোখে দেখি না আপনি আমি ল্যাংড়া হয়ে গেছি চলতে পারি না আপনি আমার জন্য দোয়া করে দেন যদি রব আমার আল্লাহ আমার চোখ ভালো করে দেয় যদি আমার পঙ্গুত্ব আল্লাহ ভালো করে দেয় তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হযরতে উজাইর দোয়া করে রব আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও আমার দাসী ল্যাংড়া ভালো করে দাও দোয়া করার সঙ্গে সঙ্গে দাসীর চোখ ভালো হয়ে গেল পঙ্গুত্ব ভালো হয়ে গেল উজাইর টেনে উঠাইলেন দাঁড়া করাই দিলেন দাসী তাকায় বলে হ্যাঁ ঠিকই তো আপনি আমার মনি উজাইর কিন্তু আপনার চুল দাড়ি তো কিছুই পাকে নাই আমি বুড়ি হয়ে গেছি একসাথে কর না এ কুদরতের মালিক কে কি আল্লাহর কুদরত হাই হাই দাসী কয় মনিব গো আমরা শুল দাড়ি কিচ্ছু পাকে না কামি 40 বছর বয়সে আল্লাহ আমার মরহুম করছিল 100 বছর পরে আল্লাহ আমাকে আবার জিন্দা বানাইছে শুল দাড়ি কিচ্ছু পাকে নাই ওই অবস্থায় রাখছিল আল্লাহ ফিরে আসি আমার ছেলে ফেলে রাখো কয় হুজুর হেতা সব বুড়া হয়ে গেছে মারাবা কইতেন না ছেলে পেলেরা সব বুড়ো হয়ে গেছিল সুলদারি পাকিয়ে সামনা সামনে ঘুষে সব লাঠি ধরে ফেলছে নাতি নাতকুররাও ওই মোটামুটি একবারে সুলদারি পাকা শুরু হয়েছে একসাথে বললেন না আল্লাহু আকবার এরপর উজাইর আলাইহিস সালাম কয় আমার তলি বাচ্চা কাচ্চার কাছে নিয়ে চলো তো সব বাচ্চা কাচ্চারা এলাকার লোকজন বসে মিটিং শিটিং করতেছে উজাইর আলাইহিস সালাম যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেরম আছেন সবাইকে ভালো আছে আপনি কে বলে আমি আপনার আব্বা উজাইর সিলেনা সাইরিস কা আপনি আপনার বাপ উজাইর আপনার সুলদারি কিচ্ছু বাকি নাই আপনার আব্বা 100 বছর আগে মরে গেছে আপনি কোথা থেকে আসলেন কই 100 বছর পরে আল্লাহ আমারও জিন্দা করছে দাসী ডাক ডাকায় ছেলেরা রে তোমরা কি আমার কথা বিশ্বাস করো বলে হ্যাঁ করি দেখো আমি অন্ধ ছিলাম ভালো হয়ে গেছি আমার ল্যাংড়া ছিলাম ভালো হয়ে গেছি আর তোমার বাবা উজাইর আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন তিনি দোয়া করলে অন্ধ ভালো হইতো তিনি যা আল্লাহর কাছে বলতেন আল্লাহ তাই করত তিনি তৌরাতের হাফেজ ছিলেন ওরে সন্তানরা তোমরা অবিশ্বাস করো না ইনি আমার মনি উজাইর তোমাদের বাবা উজাইর একসাথে বলবেন না মারহাবা বড় ছেলে ডাক দিয়ে কইতেছে আব্বা জান শুনেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি কিন্তু একটা শর্ত আছে বলে কি শর্ত আপনার কাপড় খুলে কি করব খুলে বলে আপনার পিঠের ভিতরে একটা তিলক আছে আমি যদি তিলকটা দেখি তাহলে বুঝবো আপনি আমার আব্বা উজাইর আলাইহিস সালাম হযরতে উজাইর কাপড় খুলে দিলেন তিনি কাপড় খুলে দেওয়ার পরে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে দেখতেছে হ্যাঁ বাবার শরীরের মধ্যে একটা তিলক আছে তিলক দেখার পরে ছেলে কাঁদতেছিল আব্বা জান ঠিক আপনি ফিরে আসছেন তবে আব্বা জান বক্তে নসর যখন বাইতুল আকসা আক্রমণ করেছিল তখন তাওরাত কিতাব একবারে পুড়িয়ে ফেলেছিল আর আপনার আব্বা জান আমার দাদা জান একটা তাওরাতের কপি মাটির নিচে তিনি লুকিয়ে রেখেছিলেন আজকে তাওরাত হারিয়ে গেছে আমরা তাওরাত কিতাব খুঁজে পাই না আব্বা জান আল্লাহ তো আপনাকে তাওরাতের হাফেজ করে বানাইছে আপনি দয়া করে নতুন করে আমাদের সেই তাওরাত বের করে নিয়ে আসেন আমার দাদা কোন জায়গায় তাওরাত রাখছিল আপনি সারা কেউ জানে না আপনি সেই তাওরাত কিতাব আপনি আমাদের বের করে নিয়ে আসেন হযরত উজাইর আলাইহিস সালাম বললেন ছেলেরা আসো আমার আব্বা জান বক্তে নসরের ভয়ে মাটির নিচে তাওরাত রেখে দিয়েছিল কারণ বক্তে নসর কাফের ছিল বাইতুল আকসা দখল করে সমস্ত তাওরাত কিতাব পুড়িয়ে ফেলছে আজ তাওরাত দুনিয়াতে কোনো তাওরাত নাই 100 বছরের মানুষ তাওরাত বিহীন হয়ে আছে চলো আমি তাওরাত তোমার জন্য নিয়ে আসি সবাই গেলেন
ওনার আব্বাজান যেখানে তাওরাত লুকিয়ে রাখছিলেন হযরত উজাইর আলাইহিস সালাম সেইখান থেকে তাওরাত বের করে নিয়ে আসলেন কিন্তু তাওরাতের কপি নষ্ট হয়ে গেছে মাটির কারণে 100 বছর পর্যন্ত মাটির নিচে থাকার কারণে তাওরাতের লেখা আর নাই হযরত উজাইর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে রব তাওরাত দুনিয়া থেকে হারিয়ে গেছে আপনি দয়া করে আমার স্মৃতির ভিতরে কালবে আবার তাওরাত জমা করে দেন আমার রব্বুল আলামিন তার কালবের ভিতরে আবার তাওরাত জমা করে দিলেন হযরত উজাইর আলাইহিস সালাম তাওরাত লিখতে লাগলেন উনি সেই তাওরাত দিয়েছিলেন এটাই সেই তাওরাত আল্লাহর সন্তান উজাইর উজাইর কোন মানুষ না একবার জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ ওইখান থেকে ইহুদিরা বলা শুরু করছে উজাইর আল্লাহর ছেলে ওখান থেকে হুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে উজাইর আল্লাহর ছেলে ওইখান থেকে বলা শুরু করলো উজাইর আল্লাহর বেটা এখান থেকে ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য শুরু হয়ে গেল আজ পর্যন্ত ইহুদিদের বিশ্বাস উজাইর আল্লাহর বেটা আল্লাহর ছেলে আর খ্রিস্টানদের বিশ্বাস ঈসা নবী আল্লাহর ছেলে একবার জোরে বলা যাবে কিম নাউজুবিল্লাহ খ্রিস্টান না বলে হযরত মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নাউজুবিল্লাহকে আসতে না জোরে তাহলে ওদের ঈমান ঠিক আছে না ঈমান ঠিক আছে না নয় কথা বুঝেন নাই যারা বলে ঈসা আল্লাহর ছেলে তাদের ঈমান ঠিক আছে না যারা বলে মরিয়াম আল্লাহর স্ত্রী তাদের ঈমান ঠিক আছে না যারা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা ওদের ঈমান আছে উজাইর আল্লাহর ছেলে এটা ইহুদিদের বিশ্বাস বুঝতে পারছেন ওই সে ইহুদি জাত এখন সেটা আয়েশা বাইতুল আকসার ভূমিতে 70 বছর ধরে তারা টার্গেট করতেছে এই জমিন দখল করার জন্য 70 বছর ধরে ওরা চেষ্টা করতেছে এই বাইতুল আকসা দখল করবে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিবে ফিলিস্তিনিরা তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হযরতে ইসহাকের বংশ উজাইরের বংশ মূসা ঈসা দাউদ সুলাইমানের বংশ আহা এই সেই মসজিদ যেই মসজিদে সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়েছে হযরতে মূসা নামাজ পড়েছে ঈসা নামাজ পড়েছে মারিয়াম নামাজ পড়েছে ইমরান নামাজ পড়েছে জাকারিয়া আলাইহিস সালামগণ বড় বড় নবীরা এখানে নামাজ পড়িয়েছে শেষ সময়ে আমাদের নবী সোয়া লক্ষ নবীর ইমামতিতে রাহমাতুলিল আলামিন ইমাম হয়ে সোয়া লক্ষ নবী একসাথে এই মসজিদে নামাজ পড়েছে এই মসজিদকে নিয়ে যারা আজকে যুদ্ধ করতেছে ওরাই হচ্ছে বর্তমান জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ কথা বলেন ঠিক না বেটে কোনো সন্দেহ সন্দেহ নাই মোতারাম উপস্থিতি আল্লাহ আমাদেরকে বাইতুল আকসা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার তৌফিক দিক বলে না আমিন প্রিয় উপস্থিতি উজাইর আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে জিন্দা করলেন সন্তানদের মাঝে গেলেন তাওরাত লিখে দিলেন তিনি সেই উজাইর আলাইহিস সালাম এই মসজিদের ইমাম ছিলেন এরকম বহু ঘটনা বানি ইসরায়েলকে কেন্দ্র করে এই মসজিদে আকসাকে নিয়ে আসে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা এই বাইতুল আকসাকে নিয়ে এটা নতুন না সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে অদ্যাবধি পর্যন্ত এটা চলমান অ্যাটেনশন একটা লোক উঠবেন না বসেন এ আমাদের একটা বদাভ্যাস এক বক্তা চলে যাওয়ার সময় হলে আর এক বক্তার সময় খালি আমরা উঠা চলাফেরা করি মনোযোগ দেন আপনাদেরকে বলতেছি এই বাইতুল আকসার আশেপাশে যারা যুদ্ধ করতেছে আল্লাহর নবীর একটা সুসংবাদ প্রিয় নবী বলেছেন আমার উম্মতের ভিতরে একটা জামাত উম্মত যারা সবসময়ের জন্য শক্ত অবস্থানে থাকবে বেদিন বাতিলের সাথে সারা জীবন জিহাদ করবে তাদেরকে পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও নিবৃত করতে পারবে না সাহাবায়ে কিরাম বলেন হুজুর তারা কোন অঞ্চলের হবে নবীজি বলেছেন বাইতুল আকসার আশেপাশে হবে একসাথে বলা যাবে না মারহাবা মারহাবা সারা
পৃথিবীর শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছে হামাসকে চিরতরে আমরা ধ্বংস করব। ওরা যে অহংকার করেছে আপনি অপেক্ষা করতে থাকেন, ওদের অহংকারের দিন শেষ হবে, ওরা এই জমিনে ধ্বংস হবে, মুসলমান আবার প্রজ্বলিত হবে, কালেমার দাবাত বুলন্দ হবে, আজানের ধ্বনি ফিলিস্তিনে চলতে থাকবে, বাইতুল আকসাতে নিয়মিত আজান একামত নামাজ হবে। এটি আমাদের বিশ্বাস। শত শত হাজার 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 বছর ইতিহাসে আমরা দেখেছি এই মসজিদকে নিয়ে যুদ্ধ, শেষ সময়ে এই অঞ্চলেই দাজ্জালকে হত্যা করা হবে, দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইহুদিরা, আর হযরতে ইমাম মেহেদী আলাইহিসসালামের প্রথম ফ্রন্টের সৈনিক হবে এই ফিলিস্তিনিরা। একসাথে জোরে বলা যাবে না মারহাবা?